সকালে গুলশানে রিজভির মিছিল হলো। দলীয় কার্যালয়ে নিজেকে বন্দি করে রাখা বিএনপি নেতা রুহুল কবির রিজভি ভোরে বের হয়ে আবার মিছিল করলেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া আর সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের নেতৃত্বে দলের জনাভিষেক নেতাকর্মী সাত সকালে এবার মিছিল করলেন গুলশান এলাকায়। রবিবার সকাল 7:45 দিকে মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান 1 নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপির বড় নেতাদের মধ্যে রিজভি ছাড়া আর কেউ ছিল না। 5 বছরেরও বেশি সময় ধরে রিজভি অবস্থান করছেন নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় তিনি সচরাচর কার্যালয় ছাড়েন না। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা রিজভিকে বিএনপির আবাসিক নেতা বলেও টিটকারি করে। রিজভি বাইরে না আসলেও দলীয় কার্যালয়ে বসে নিয়মিত সংবাদ সম্মেলন করেন এবং সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হুমকি দেন নিয়মিত।